হাই, নমস্কার বন্ধুগণ, আমি সুব্রত মুখার্জি আর আমার চ্যানেল দ্য বাঙালি বাবু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে ঘুরে দেখাবো আমার জন্মস্থান খর্তা। খর্তার অন্য আরেকটি প্রসিদ্ধ জায়গা হচ্ছে 26 মন্দির। এটি বাবুঘাটের, খর্তার বাবুঘাটের ওখানে অবস্থিত। এখানে রামহরি বিশ্বাস এখানে এটির প্রতিষ্ঠা করেছিলেন। এটা প্রায় 1800 খ্রিস্টাব্দের গোড়ার দিকে। সেই সময় তার এই মন্দিরের তিনি 14খানা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন মন্দির, এবং তার পুত্র প্রাণকৃষ্ণ বিশ্বাস বাকি 12খানা মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন। এটি রাস্তার দুপাশে, একদিকে হচ্ছে 20খানা মন্দির আছে আর একদিকে 6খানা মন্দির, টোটাল 26খানা মন্দির। এটা বর্তমানে এখন হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনস্থ, এবং তারাই এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে। এটি প্রচুর এখানে এইখানে টোটাল 26টা মন্দিরের মধ্যে 26টাতেই শিবলিঙ্গর শিবমূর্তি আছে, শিবের মূর্তি আছে। এই এই মূর্তিগুলি হচ্ছে প্রচুর প্রাচীন, এবং মনে করা হয় এগুলো বৌদ্ধ তান্ত্রিক মতে এগুলি পূজা হতো। আজকের গন্তব্য খর্দার বাবুঘাট এলাকার গঙ্গা নদীর পূর্ব পারে অবস্থিত বহু প্রাচীন একটি ঐতিহাসিক মন্দির, 26 শিব মন্দির। এই যে দেখছেন এই গেটটি, এটি হচ্ছে 26 মন্দিরের প্রবেশ পথ। এই মন্দিরগুলি এই রাস্তার, বাবুঘাট এলাকা সংলগ্ন এলাকার রাস্তার দুই পারে অবস্থিত। এই বাঁ দিকে হচ্ছে টোটাল 20টি মন্দির আছে, আর এই যে ডান দিকে দেখছেন, এই ডান দিকে আরও 6টি মন্দির আছে। এই টোটাল হচ্ছে 26 মন্দির। আর এই সোজা দেখছেন, সোজা হচ্ছে নিকটবর্তী ঘাট, বাবুঘাট। আসুন আমরা জেনে নিই খর্তার 26 মন্দিরের কিছু ইতিকথা। খর্তায় জমিদার শ্রী রামহরি বিশ্বাস ও প্রাণকৃষ্ণ বিশ্বাস গঙ্গার পূর্ব পারে এই 26 মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দির দুটি ভাগে বিন্যস্ত আছে। একটি ভাগে দেখলেন 20টি মন্দির, এবং অন্য ভাগে 6টি মন্দির বিন্যস্ত আছে। প্রত্যেকটি ভাগ আলাদা আলাদাভাবে ঘেরা এবং নিজস্ব উঠানযুক্ত। দুই ভাগে মন্দিরগুলি ইটের প্ল্যাটফর্মের উপর অবস্থিত। মন্দিরের বড় শ্রেণীটি একটি উঠানের চারদিকে বর্গাকারে সজ্জিত। প্লাস্টারের উপর সুসজ্জিত লতা ও ফুলের নকশা প্রায় সমস্ত মন্দিরকে অলঙ্কৃত করেছে। 25শে মার্চ 2004 সালে মন্দিরটিকে গুরুত্বপূর্ণ জাতীয় সৌধ হিসাবে ঘোষণা করা হয়। বর্তমানে এই মন্দিরটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এখানে মোট 26টি মন্দির আছে। এই 26টি মন্দিরের মধ্যে প্রত্যেকটি মন্দিরেই একটি করে আপনার শিবের মূর্তি আছে। এই মন্দিরগুলি মন্দিরে প্রত্যেক দিন পুজো হয়, শিবের পুজো হয়ে থাকে। এখানে মূলত অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে এবং 19শ শতাব্দীর গোড়ার দিকে এক শ্রেণীর মানুষ ইংরেজদের সাথে ব্যবসা করে প্রচুর ধন সম্পদের মালিক হয়ে ওঠেন। তারাই হয়ে উঠেছিলেন এক একজন জমিদার। তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন রামহরি বিশ্বাস। ভুলুয়া
অর্থাৎ বৃহত্তর নোয়াখালী ও চট্টগ্রামের লবণের এজেন্ট হ্যারিস সাহেবের দেওয়ানি করে রামহরি বিশ্বাস প্রচুর টাকা উপার্জন করেন। একদিকে যেমন উপার্জন করেছিলেন, অন্যদিকে তিনি প্রচুর দান করেছিলেন এবং ধর্মীয় কাজেও তাদের প্রচুর সুখ্যাতি ছিল। খড়দার এই জায়গায় তিনি প্রথমে 12টি আটচালা শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ এখানে তখনকার এটাই একটা চল ছিল কি বেশিরভাগ মন্দিরই হচ্ছে যা ছিল সব আটচালার তৈরি। 1803 সালে তার অকাল প্রয়াণ ঘটে। তার দুই পুত্র ছিল, এক হচ্ছে পানকৃষ্ণ বিশ্বাস আর একজন জগমোহন বিশ্বাস। উত্তরাধিকার সূত্রে তারা এই সম্পত্তির মালিক হন। তারা আরও তাদের সম্পত্তি বৃদ্ধি লাভ করতে সক্ষম হয়েছিলেন। সেই সময় কর্নওয়ালিসের দশশালা বন্দোবস্ত প্রযোজ্য ছিল। সেই বন্দোবস্ত অনুযায়ী প্রয়াগ ও সন্নিহিত এলাকার তীর্থযাত্রীদের তীর্থকর দিতে হতো। কিন্তু জগমোহন বিশ্বাস এককালীন প্রায় 2 লক্ষ টাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে জমা দিয়ে সেই কর মুকুব করেছিলেন। রামহরি বিশ্বাসের অপর এক পুত্র প্রাণকৃষ্ণ বিশ্বাসও দেয়ানির কাজ করতেন। তিনিও প্রচুর সম্পত্তি উপার্জন করেছিলেন। তার অন্যতম একটা ইচ্ছা ছিল, তিনি আবার তন্ত্র সাধনাও করতেন এবং তার লিখিত অনেক তন্ত্র সাধনার বই আছে, তা বর্তমান যুগে তা অমূল্য রত্নের মতো। সেই মন্দির তার এই বইগুলি তিনি বিনা পয়সায় তিনি মানুষের মধ্যে দান করতেন। এই নিয়ে মোট হচ্ছে আপনার তিনি আর 14টা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই নিয়ে মোট 26টি মন্দির স্থাপিত হয়। প্রাণকৃষ্ণ চেয়েছিলেন পুরীর আদলে একটি রত্নবেদী প্রতিষ্ঠা করতে, তাই তিনি 80,000 শালগ্রাম শিলা ও 20,000 বানলিঙ্গ শিলা সংগ্রহ করেছিলেন এবং তারও অকাল প্রয়াণ ঘটে 1835 সালে। এবং তার মৃত্যুর পরে তার যে পরবর্তী বংশধর ছিল তাদের, তারাই তার মালিকানা ছিলেন এবং তারাই এই রক্ষণাবেক্ষণ বা তার সম্পূর্ণ দায়ভার নিয়েছিলেন তাদের পরবর্তী কিন্তু বর্তমান অবস্থায় তার কোনো পূর্বপুরুষ না থাকায় এবং এই মন্দিরগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে। যেহেতু এখানে আপনার লকডাউনের জন্যে এখানে বেশিরভাগ মন্দিরই এখন তার তালা বন্ধ করা আছে, এর ঠিক এটি মন্দিরগুলি বিভিন্নভাবে সজ্জিত। দেখুন এই মন্দিরগুলিকে যদি দেখেন, দেখবেন কিছু মন্দির হচ্ছে গঙ্গার দিকে মুখ করা, কিছু মন্দির হচ্ছে পরস্পরের দিকে মুখ করা। অর্থাৎ এইখানে যে মন্দিরের যে ইট দিয়ে তৈরি করা হয়েছিল, আপনি দেখলে বুঝতে পারেন ইটগুলো খুব কম করে হলেও বহু বছর আগে ইটের ব্যবহার ছিল। এই মন্দিরগুলির যে এখানে মূলত হচ্ছে যে শিবের পুজোই হয় এবং অন্যান্য পুজোর সময় এখানে প্রচুর লোকের সমাগম ঘটে। এরই ঠিক পার্শ্ববর্তী আপনার হচ্ছে একটি ঘাট আছে, যেটি হচ্ছে বাবুঘাট বলে পরিচিত। এই বাবুঘাটে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ঠিক গঙ্গা নদীর তীরে হচ্ছে এই বাবুঘাটটি এবং এই মন্দিরটি। আপনি এখানে আসবেন কিভাবে আসবেন? এখানে আপনি আসতে চাইলে মূলত আপনি যদি শিয়ালদার দিক থেকে আসতে চান তাহলে আপনি ট্রেনে করে খড়দা স্টেশনে নামতে পারেন, যেটা শিয়ালদা থেকে 20 কিলোমিটারের মধ্যে অবস্থিত। এবং খড়দা স্টেশন থেকে আপনি অটো টোটো রিক্সা চাইলে আপনি হেঁটেও আসতে পারেন। আর যদি আপনি মনে করেন যে আপনি ওপার থেকে অর্থাৎ হুগলি রোডই পার করে আসতে চান, গঙ্গা নদী পার করে আসতেন, তাহলে আপনি রিষড়া থেকে রিষড়ার ফেরিঘাট আছে, রিষড়া খড়দা সামের ঘাট আছে, সেখানে আপনি ফেরিঘাটে করো আপনি এখানে ফেরিঘাটে নেবে, সেখান থেকে আপনি রিক্সা অটো টোটো চাইলে আপনি হেঁটেও এই মন্দিরে এখানে আসতে পারেন এবং নিজে এই এখানকার মন্দিরগুলো দেখে আপনি নিজের সাক্ষী থাকতে পারেন। এই গঙ্গার ঠিক এই বাঁদিকে দেখলে দেখতে পাবেন আরেকটি বোট আছে, যেখানে হচ্ছে আপনার আরও 6খানা মন্দির এখানে অবস্থিত।
এই মন্দিরগুলো এই টোটালি 26খানা মন্দিরই রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এটা এখন একটা স্মৃতিসৌধ, এটি স্মৃতিসৌধ হিসাবে ঘোষিত হয়েছে। এইখানে সুন্দর বাগান আছে যেখানে অনেক ফুলের এখানে চাষ করা হয়, সেখানে ফুল দিয়ে ফুলের বাগানে সজ্জিত থাকে। এখানে আপনি চাইলে এখানে এখানকার যে মন্দিরের যে পুরোনো দিনের যে কারুকার্য সেইগুলো তিনি আপনি অনুভব উপভোগ করতে পারেন। আর যদি আপনি মনে করেন এখানে এখানে বিভিন্ন রকমের পুজোর সময় সময় বিভিন্ন রকমের ফটো সেশনেরও কাজ আপনি করতে পারেন। এখানে খুবই সুসজ্জিত একটি জায়গা এবং গঙ্গার তীরবর্তী হয় এখানকার পরিবেশ খুবই সুন্দর। আপনি চাইলে যে কোনো দিন এখানে আসতে পারেন, এটি কোনো সময়ের কোনো বিধিনিষেধ নেই। আসুন আমরা এখান থেকে 800 মিটার মতো যদি পূর্ব দিকে হেঁটে যাই, আপনি দেখতে পাবেন 26 মন্দিরের থেকে কিছুটা হেঁটে গেলে এই নবমন্দির নবরত্ন মন্দির দেখতে পাবেন। মূলত এটি ইঁট দিয়ে তৈরি। নবরত্ন মন্দিরে শ্রী চৈতন্য, শ্রী নিত্যানন্দ ও জগন্নাথ দেবের চারুমূর্তি আছে এবং তার সঙ্গে সঙ্গে কৃষ্ণদাদার মূর্তিও এখানে প্রতিষ্ঠিত আছে। এটি মহাপু মন্দির নামেও খ্যাত। এই মহাপু মন্দিরের নিত্য পুজোর সাথে সাথে এখানে আষাঢ় মাসে রথযাত্রা পালিত হয়। এখানে বহু মানুষের সমাগম ঘটেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে শ্রী চৈতন্যদেব এবং নিত্যানন্দ প্রভুর। তাই তার মাঘী শুক্লা ত্রয়োদশী তিথিতে শ্রী নিত্যানন্দ প্রভুর এখানে এবং আবির্ভাব পালিত হয় এবং ফাল্গুনী পূর্ণিমায় শ্রী শ্রী চৈতন্যদেবের আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হয়। এই দেখছেন মন্দিরের মূল গেট, আমরা ভিতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন যে সোজা যে জায়গাটি দেখতে পাচ্ছেন একদম সোজা গ্রিল দিয়ে ঘেরা, এটি হচ্ছে ওখানে প্রসাদ গ্রহণের একটি জায়গা। তার বাঁ দিকে দেখলে দেখতে পাবেন ওর বাঁ দিকে যেটি গেছে সেখানে হচ্ছে রান্নাঘর আছে। এবার আমরা দেখে নিয়ে আসুন এখানকার যে বিগ্রহ আছে সেই বিগ্রহ। আপনাদের বলা হলো এখানে সব রকমের বিগ্রহের কথা, দেখতে পাচ্ছেন আপনারা বহু প্রাচীন এই বিগ্রহ। এখানে মূলত নিত্য পুজোর সঙ্গে সঙ্গে অন্যান্য যেমন আপনার ঝুলন উৎসব পালিত হয়। এই ঝুলন উৎসবের সময় দেখতে পাবেন এই মন্দিরের যে কৃষ্ণদাদিকার মূর্তি এবং আরও অন্যান্য যা পুতুল দিয়ে এখানে ঝুলন উৎসব পালিত হয়। এই মন্দিরটি বাঁ দিক করে যদি দেখেন দেখবেন একটি এখানে ঝুলনের জন্য যে দোলনা রাখা আছে, যেখানে কৃষ্ণদাদিকার মূর্তি ওখানে দোল কৃষ্ণদাদিকার মূর্তি ওখানে বসিয়ে ঝুলন উৎসব পালন করা হয়। এই মন্দির প্রাঙ্গণটিতে জনসাধারণ এখানে সেবা, বহু মানুষ বহু যা ভক্ত আছেন যারা এই মন্দিরে সেবা দিয়ে থাকেন এবং প্রত্যেক দিনই এই মন্দিরে পুজো হয়ে থাকে এবং তার ভোগ হয়ে থাকে এবং সাধারণ মানুষের মধ্যে সেই ভোগ দেয়া হয়ে থাকে। এই হচ্ছে মহাপু মন্দিরের কি এই এখন আমরা চলে আসি। এই মহাপু মন্দির থেকে যদি আমরা কোনো একটি অটো বা রিক্সা ধরে আমরা চলে আসি খর্দা রহরার রামকৃষ্ণ মিশনের কাছে। এই রহরা রামকৃষ্ণ মিশনের মূল যে ইতিহাস হচ্ছে যখন আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় এবং দুর্ভিক্ষ শেষ হয়, সেই সময় আপনার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই বেলুড় মিশনকে একটু সাহায্যের হাত বাড়াবার জন্যে অনুরোধ করা হয়েছিল। যে সেই সময় যারা দুর্ভিক্ষ পীড়িত পরিবার ছিল তাদের যে শিশুদের জন্য পড়াশোনা থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্যে একটা অনুরোধ করা হয়েছিল এবং সেই সময় বসুমতী পত্রিকা সাহিত্য মন্দির প্রতিষ্ঠানের একমাত্র পরিচালক সতীশচন্দ্র মুখোপাধ্যায়, তার পুত্র রামচন্দ্র ও কন্যা প্রীতিদেবীর অকাল প্রয়াণে তাদের স্মৃতির রক্ষার্থে এখানে এই রহরা গ্রামের এই সম্পত্তি ও অর্থ এই বেলুড় মিশনের হাতে দান করেন এবং সেই টাকা দিয়ে এখানে একটি আশ্রম তৈরি হয় এবং এই আশ্রমে এখনও বহু শিশু মানুষের খাওয়া থাকার পড়াশোনার ব্যবস্থা আছে। এই প্রতিষ্ঠানটি মূলত বেলুড় মোড় থেকে মিশন থেকে যেটা আপনার চালিত হয়ে থাকে, এখানে অনেক এখানে মহাবিদ্যালয় ও অন্যান্য কাজের জন্য বিখ্যাত। এখান থেকে আপনি যদি একটি রিক্সা করে বলেন যে আমি ডাঙ্গাপাড়া খর্দা স্টেডিয়াম যাব, তো আপনাকে সেখানে ছেড়ে দেবে। এখানে গিয়ে দেখতে পাবেন যেখানে সুন্দর একটি খেলার স্টেডিয়াম আছে যেটি বিবেকানন্দ স্টেডিয়াম নামে খ্যাত। বর্তমান পরিস্থিতিতে এটি মূলত এটি যেটি দেখছেন এটা হচ্ছে মূল গেট,
এখান থেকে প্রবেশ করতে হয়। এটি আর ডান দিকে যেটা দেখতে পাবেন সেটি হচ্ছে মূল স্টেডিয়ামটি, খেলার জায়গাটি। এখানে ওই দূরে যে দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ রুম, এখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে, যেখানে আপনার মূলত এখন হচ্ছে কোভিড সিচুয়েশনের জন্য বর্তমান যে খর্দার পুরো প্রশাসক মণ্ডলী আছে তাদের তাদের কথা, তাদের জনসাধারণের সুবিধার্থে এখানে এখন সেফ হোমের ব্যবস্থা করা হয়েছে, যার জন্য আমরা খুব কাছ থেকেই ফটোগুলি তুলতে পারলাম না। তো এর জন্যে এই জায়গাগুলি এখন কোভিড নিয়মাবলী প্রযোজ্য হওয়ার কারণে দূর থেকে এর ছবি দিলাম। এখানে সুন্দর একটি মাঠ, কিন্তু এখানে যেহেতু এখন এই পরিস্থিতি তাই এখানকার যে মাঠটি ঘাসে ভর্তি হয়ে গেছে, কিন্তু যখন খেলার বড় কোনো খেলা হয়ে থাকে তখন এখানে খুব সুন্দরভাবে এই গাছে পরিচালনা করা হয়ে থাকে। তো আপনারা এখান থেকে এইসব স্টেডিয়াম দেখার পর আপনারা ওখান থেকে একটি রিক্সা করে চলে আসতেন খর্দা স্টেশন। খর্দা স্টেশনে ওখান থেকে আপনি ট্রেন ধরে আপনি শিয়ালদার উদ্দেশ্যে রওনা হতে পারেন, সেখান থেকে আপনার যে যার নিজের গন্তব্যস্থলে যেতে পারেন। আর যদি মনে করেন আপনি কোনো বাসে করে যেতে চান তাহলে এখান থেকে বিটি রোড হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স 400-500 মিটারের মধ্যে, আপনি হেঁটে গিয়ে আপনি সেখান থেকে বাস ধরতে পারেন শিয়ালদা বা হাওড়ার উদ্দেশ্যে। বা আপনি যদি মনে করেন যে গঙ্গা নদী পার হয়ে আপনি ওপারে যেতে চান তাহলে সামের ঘাট থেকে ওদিকে রিষড়া ফেরিঘাট আছে, সেখান দিয়েও আপনি ওই ডিস্ট্রিক্টে প্রবেশ করতে পারেন। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি ভালো লেগেছে, পরবর্তী